Assalamualaikum warahmatullahi wabarakatuh. দূরে এবং কাছে দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি মোবারকবাদ। আশা করি বন্ধুরা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বন্ধুরা আমি আজকে জানাবো স্বপ্নে আংটি দেখার ব্যাখ্যা। তার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট একটি অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনাদের কাছে চলে যায়। তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিও, আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি। স্বপ্নের পুরুষ ব্যক্তি আংটি দেখতে পাওয়া তার সম্পদ ও রাজত্ব লাভের অর্থবোধক, যার মাধ্যমে সে লোক সমাজের শান শওকত মান মর্যাদা ওপর বা প্রতিপত্তির মালিক হবে, উপরন্তু ক্ষমতার প্রতিভু হিসাবে সমাজে তার প্রকাশ ও বিকাশ ঘটবে। কেউ স্বপ্নে দেখলো তাকে আংটি প্রদান করা হয়েছে, এর ব্যাখ্যা তাই হবে যা ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ সে উপরোক্ত বিষয় আশয়ের মালিক হবে। আংটির ব্যাখ্যা কোনো সময় নারী পুত্র পশু ইত্যাদি দ্বারা করা হয়, বস্তুত দর্শনকারী আপন মর্যাদা ও যোগ্যতা অনুযায়ী এসব প্রাপ্ত হবে। সে ক্ষমতাশালীর বাদশাহ হলে ইচ্ছা ও আগ্রহ অনুযায়ী অঞ্চল ও তার অধীনে আসবে, ব্যবসায়ী হলে তার যোগ্যতা অনুযায়ী বাণিজ্যিক সুবিধা তাকে দান করা হবে। মোট কথা, যে যার উপযুক্ত সে অনুপাতে জীবন সামগ্রী প্রত্যেকে পেয়ে যাবে। কেউ স্বপ্নে দেখলো তার হাতের আংটি খুলে নেওয়া হয়েছে, এর ব্যাখ্যা হবে তার মালিকানা ভুক্ত, যা কিছু আছে সে সমস্ত ছিনিয়ে নেওয়া হবে। আর যদি দেখে তার হাতের আংটি চুরি কিংবা হারিয়ে গেছে, তাহলে ব্যাখ্যা হবে তার মালিকানা ভুক্ত ধন সম্পদে বিপর্যয় দেখা দেবে, অথবা লোকের কোনো আচার আচরণের লেনদেনে তার মনে আঘাত লাগবে। আংটির উপর পাথর দেখতে পাওয়া ব্যাখ্যা রূপ লাবণ্য দ্বারা করা হয়। যদি কেউ স্বপ্নে দেখে তার আংটি ভেঙে গেছে কিন্তু তার উপরের পাথর অক্ষত রয়েছে, তাহলে ব্যাখ্যা হবে তার মালিকানাধীন বিষয় সম্পদ বিলীন বিনষ্ট হয়ে যাবে, কিন্তু লোকমুখে তার চর্চা বাকি থাকবে। কেউ আবার আংটি পাথরের ব্যাখ্যা করেছে পুত্র অর্থে, যার কীর্তিত্বে লোক সমাজে পিতার মুখ উজ্জ্বল হবে এবং সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়বে। কেউ যদি স্বপ্নযোগে সোনার তৈরি আংটি দেখতে পায়, এর অর্থ সে যা কিছু পরিধান করেছে অথবা যা কিছুর মালিক সে সবই হারাম ও অবৈধ উপার্জনের ফসল। স্বপ্নে যদি কেউ লোহার তৈরি আংটি দেখতে পায়, তাহলে ব্যাখ্যা হবে তার মালিকানাধীন বস্তুনি বাদশাহ বা শাসকের পক্ষ থেকে প্রদত্ত। কারো স্বপ্ন দেখা আংটি যদি হলুদ বর্ণের অথবা সীসার তৈরি হয়, তাহলে ব্যাখ্যা হবে তার হস্তগত বিষয় সম্পদ যা কিছু আছে সবই তুচ্ছ মূল্যহীন। কোনো পুরুষ যদি স্বপ্নে দেখে স্ত্রী লোকের অলঙ্কার পরিধান করে আছে, তাহলে গলার হার ও কানবালা ব্যতীত অন্য সবের মধ্যে কোনো কল্যাণ নেই। স্বপ্নে যদি কেউ নিজের কাছে দুটি কাকন রয়েছে মর্মে দেখতে পায়, তাহলে ব্যাখ্যা হবে তার লেনদেনের সংকীর্ণতা ও বিড়ম্বনা দেখা দেবে। কেউ যদি স্বপ্নে দেখে সে একটা অথবা একজোড়া নূপুর পরে আছে, তাহলে সে সন্ত্রাস ভীতি কঠোরতা ও কারো জীবন ইত্যাদি বিড়ম্বনার শিকার হবে। এই ছিল বন্ধুরা স্বপ্নে আংটি দেখার ব্যাখ্যা। যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।